ফাস্তা সাহারাহুর ব্যাখ্যায় আমি টিকার ভেতরে পেয়েছি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাষ্ট্রের দায়িত্ব পালন করে এশার নামাজের পরে বাড়িতে আসলেন, বারান্দার দিকে তাকিয়ে দেখলেন একটা লাশ, শিশু বাচ্চা 12টা টুকরা করে কে যেন রেখে গেছে। চিন্তায় পড়ে গেলেন, ডাক দিয়ে বলে আমার দেশে কোরআনের বিচার চলছে আর আমার ঘরের বারান্দায় একটা মাসুম বাচ্চাকে 12 টুকরা করে কে রেখেছে, এর বিচার না হওয়া পর্যন্ত আমার নিস্তার নেই। তদন্ত কমিটি গঠন করলেন, 3 দিনের ভেতরে রিপোর্ট দেবে, মানুষ পায় না রিপোর্ট দেবে কি। হযরত ওমরের চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, কি হয়ে গেল, আমার দেশে একটা অবৈধ ভাবে মানুষ মারা গেল, তা একটা নিষ্পাপ মানুষ, আমি কিছুই করতে পারলাম না এতক্ষণ পর্যন্ত। পৃথিবীতে মুসলমান 57টা দেশ, এখন প্রতিটি রাষ্ট্রের যারা দায়িত্বে আছে, আমাদের দেশে যেমন 1634 জন মানুষ আছে, এদের যদি অনুভূতি, এদের যদি আদল হযরত ওমরের মতো এভাবে কাজ করত যে আমার দেশে আমি আছি দায়িত্বে আর বিনা কারণে অবৈধভাবে একটা লাশ পড়ে গেল, আমি কিছুই করতে পারলাম না। কিয়ামতের আগে এই দেশে অবৈধ কোন লাশ কোন জায়গায় পড়ে থাকতো না। আমার মাথা নষ্ট হয়ে গেছে, কি হয়ে গেল, কিছু পর্যন্ত এখনো আমার কাছে রিপোর্টই আসে না। হঠাৎ করে এক মুরব্বীকে সঙ্গে নিয়ে যুবতী একটা মেয়ে এসেছে, ডাক দিয়ে বলে খলিফাতুল মুসলিমিন, লাশটা আপনার বারান্দা ছিল, ওটা আমার নিজের বাচ্চা, আমি ওর টুকরা টুকরা করেছি। হযরত ওমর ডাক দিয়ে বলে, মেয়ে কি বলো, বুঝে শুনে বলো, পরবর্তীতে কি হবে তুমি জানো, মানুষ হত্যা করার যে বিচার কোরআনে আছে সূরা বাকারায়, আর হ্যাঁ আমি নিজে কোরআনের হাফেজা, আমি নিজে জানি যে বিচার কি হবে, আপনার যা আছে কোরআনে আপনি শুরু করেন, না আমি এমনিতে শুরু করতে পারি না। হযরত ওমর তারপরেও তিনি সব শুনলেন গোড়া থেকে শেষ পর্যন্ত, দেখলেন মেয়েটার কোন দোষ এখানে নেই, যেহেতু মানুষও নিজের ইচ্ছা করে হত্যা করেছে এই কারণে তার শাস্তি দেওয়া হবে, আগেরটা আমি বলছি পরে। রায় ঘোষণা হয়ে গেছে সূরা বাকারার 177-178 নম্বর আয়াত অনুযায়ী, কতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, এই আয়াত অনুযায়ী তিনি রায় দিলেন। হঠাৎ করে 3 জন যুবক এসে বলে, খলিফা বিচারের রায়টা একটু থামান, দোষ ওই মেয়েটার না, দোষ আমাদের, বাবাকে নিয়ে জঙ্গলের পাশে বসবাস করতে মেয়েটা, আমরা 3 জন শিকারে গিয়ে যৌবনের তাড়নায় পড়ে মেয়েটাকে দেখে বাবাকে বেঁধে রেখে ওর সাথে আমরা অন্যায় আচরণ করি, শেষ পর্যন্ত আমাদের কারণে মেয়েটা গর্ভবতী হয়েছে, যদি বিচার করা লাগে তাহলে আমাদের করেন। হযরত ওমর 4 জনকে সামনে নিয়ে ধমক দিলেন, কি 3 দিন কোথায় ছিলে, আমার এত বড় টেনশনের ভেতরে রাখলি কারণ কি, আমি চিন্তায় আমার খাওয়া দাওয়া ঘুম বন্ধ হয়ে গেছে, 3 দিন ভেতরে আসলে না, এখন হঠাৎ করে সব একটা একটা করে বের হচ্ছে। যুবকেরা বলছে, খলিফাতুল মুসলিমিন, আমরা যে সময় অন্যায় করেছিলাম ওই সময় আসতে চেয়েছিলাম, মনে মনে ভাবছিলাম যদি ধরা না পড়ে তাহলে তার অসুবিধা নেই, কিন্তু কোরআনে কারিম আমাদেরকে বাঁচতে দিল না, যেখানে যায় আমাদের কোরআন শান্তিতে থাকতে দেয় না, বারবার পেছনে যেন তাড়া করে বেড়ায় আমাদের বিবেকের উপরে, যেটা করেছো যদি এই গোনার বিচার দুনিয়ায় না হয় কিয়ামতে আল্লাহ এই পাপের বিচার ডবল করবে। দিনাজপুর বাসী একটা কথা মনে রাখবেন, ইসলামের 500 শরীয়তের যে বিধান আছে এটা যদি কারো দ্বারা লঙ্ঘন হয়ে যায়, যদি ওই বিচার দুনিয়াতে করা অনুযায়ী আপনি না পান না করতে পারেন, কিয়ামতের দিন কিন্তু ওই বিচার আল্লাহ ডবল করে বুঝতেছে। আমরা আর পারলাম না, কোরআন আমাকে তাড়া দিয়ে এই জায়গায় এনেছে, আপনি বিচার আমাদের করেন, মেয়েটাকে ছেড়ে দেন। হযরত ওমর বললেন, না মেয়েটাকে আমি ছেড়ে দিতে পারতাম, কিন্তু যা বলেছে শেষে এসে সব জ্ঞানে স্বেচ্ছায় নিজের বাচ্চাকে নিজে টুকরা টুকরা করিস, এই কারণে মেয়েটা এবার বলে, খলিফা আপনি যে এতক্ষণ শুনেছেন আমাদের দোষ না, আমার কোনো দোষ আসলে ছিল না, আমি তো নিরীহ ভাবে বসবাস করছিলাম,
যুবকরা যৌবনের তাড়নায় শয়তানের ধোকায় পড়ে আমার ইজ্জত সম্ভ্রম নষ্ট করেছে। গর্ভবতী হওয়ার পরে বাচ্চাটা দুনিয়ায় এসেছে, মনে করলাম মাসুম বাচ্চা, এর তো দোষ নেই, কিন্তু এর জন্ম তো ঠিক নেই। আমি কোরআনে কারিমের হাফেজা, আমার পুরা কোরআন আয়ত্ত আছে, কোরআন আমাকে বারবার ডাক দিয়ে বলে আল্লাহ পাক জানিয়েছেন এই পৃথিবীতে কোরআনের ডাইরেক্ট ইনডাইরেক্ট যারা বিরুদ্ধে আছে তাদের নয়টা গুণ আয়াতের পরবর্তীতে আছে, তাদের চরিত্রের ভেতরে নয়টা গুণ পাওয়া যায়। এক নাম্বারে আপনি যখন দেখবেন কোরআনের বিরুদ্ধে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক কেউ যদি অবস্থান নেয় ওটা সানিম বদমেজাজি, ওটা যার সন্তান। আমি তো দেখতে পেলাম এর বাবা ঠিক নেই, এর বাবা তো একজন না কয়জন, তিনজন বাবা মিলে ওরে জন্ম দিয়েছে, ওটা যার সন্তান। আমার পেটে এসেছে তাতে কি জন্ম হয়েছে, বড় হওয়ার পরে আমার পেটের সন্তান কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে, আমি মা হয়ে দেখবো, তখন তো আমি মুরব্বী হয়ে যাবে, ওরে কিছু বলতেও পারবো না। এই জন্য ছোটবেলায় ওরে বিদায় করে দিলাম যেন আমার পেট থেকে পড়ে কোরআনের বিরুদ্ধে না যায়। আপনি এই কারণে মামিসা করেন, আমি ঘটনা বলার উদ্দেশ্য না, হাস্তা জাহারাহ পড়তে যে আমি পেয়েছিলাম, কোরআন যদি এজহার থাকে, কোরআন যদি কায়েম থাকে, আমরা গোনাগার, গোনা আমরা করবই, কারণ এটা আমাদের অভ্যাস, আমাদের স্বভাব। কিন্তু কোরআন আপনাকে বেঈমান হয়ে মরতে দেবে না, গোনা করলেও দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে এমন কায়দায় এমন কৌশলে এমন জায়গায় ফেলবে আপনি যেন নিষ্পাপ হয়ে মারা যেতে পারেন, মরণের পরে এই পাপের শাস্তিটা মাফ পাওয়া না লাগে। যদি আমরা এজহার করার চেষ্টা করি, হালালকে হালাল আমরা মানতে পারবো, হারামকে হারাম জানার পরে আমরা মানতে পারবো, আর যদি এজহার না থাকে আপনি যতই সুফিগিরি করেন, এই যে টুপিটা মাথায় দিয়েছি মনে করছেন অনেক সুন্দর লাগছে দেখতে, এর ভেতরে সুদ আছে? প্রশ্ন আসতে পারে আপনি 200 টাকা দিয়ে টুপিটা কিনে এনেছেন, আপনার তো সুদের টাকা না, হ্যাঁ ঠিক আছে, টুপিটা যে ফ্যাক্টরিতে তৈরি হয়েছে ফ্যাক্টরির মালিক লোন নিয়েছে, যতদিন পর্যন্ত দেশে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে, তার মানে কোরআন কায়েম না হবে, ততদিন আপনি ফেরেশতা জিবরাইল যদি দিনাজপুরে বাস করে ও ডাইরেক্ট ইনডাইরেক্ট সুদখোর। কোরআন যে পড়ে কোরআনকে দাঁড় করানোর জন্য চেষ্টা চালাবে, আর হালালকে হালাল জানার পরে মেনে নেবে, হারামকে হারাম জানার পরে মেনে নেবে। আল্লাহর নবী বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে না দিবে না? আপনি আলেম এখানে বসে আছেন, আলেমেরা আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়েছে না দেবে? দিয়েছে। আদখালা ইদখুল, এটা মন মাসির সিগা, অতীতের শব্দ নবীজি কেন দিয়েছেন, তার মানে সত্যি যদি কেউ কোরআন ওই 4টা শর্ত মেনে পড়তে পারে, আর কোরআনকে ঝাড় করার জন্য দাঁড় করানো প্রতিষ্ঠা করার জন্য সারা জীবন চেষ্টা চালায়, হালালকে হালাল জেনে হারাম হারাম মনে করে যদি ছেড়ে দিতে পারে, ও যেন বিশ্বাস করে নেয় আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। বাড়ি যাওয়ার পরে খেয়ে দিয়ে সুবহানাল্লাহ বলবেন, কি বললাম আপনি দেখতে পাচ্ছেন? শুধু এতটুকু নবীজি শেষ করেননি, আশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, তার ব্যাপারে এমন 10 জনের পক্ষে সুপারিশ গ্রহণ করার ক্ষমতা আল্লাহ তাকে দেবেন, তার পরিবারস্থ লোকদের ভেতর থেকে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। এই যে সম্মানটা এই কোরআনের কারণে, কিসের কারণে? এই কোরআন শোনার জন্য বোঝার জন্য আমল করার নিয়তে যারা বসে আছি, আমরা সেই কোরআনে কারিম থেকে আরম্ভ করছি তাফসীর আকারে সূরা আলে ইমরানের 133, 134 2টা আয়াত পড়েছি, তাফসীর আকারে আমরা একটা একটা করে যাবো ইনশাআল্লাহ।
জবান খুলে কোরআনের আয়াত থেকে শিক্ষা নেওয়ার উদ্দেশ্যে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। গরমে কি আপনারা সব বরফ হয়ে গেছেন নাকি? জবান খুলে পড়েন, শয়তান যেন আশপাশে না থাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ। অনেকগুলো বিষয় ছিল, শানে নজল ছিল, ঐতিহাসিক প্রেক্ষাপট নামকরণ সব আমি বাদ দিয়ে দিলাম, যেহেতু গরমে আমার ভেতরে ঘেমে একেবারে শোক চলছে, এত বাতাস হচ্ছে তারপরও ঘেমে যাচ্ছে। খুব তাড়াতাড়ি শেষ করবো বলে আমি আয়াতের দিকে এগিয়ে যাচ্ছি সরাসরি তাফসীরে। আল্লাহ পাক বলেন সারিউ, তোমরা দৌড়াও, একা একা দৌড়াও না সবাই। এবার ওঠেন তাহলে দৌড়ান আরম্ভ করি। সারিউ, আল্লাহর আদেশ, তোমরা সবাই মিলে দৌড়াও, এরপর আপনি দৌড়াবেন না। কোথায় দৌড়িয়ে যাবেন? এলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও। পৃথিবীতে সবচাইতে বড় সম্পদ মুমিনের জন্য আল্লাহর ক্ষমা। আমি নিজে সহ যারা আলেমরা বসে আছে তাদেরকে বলছি, কিয়ামতের ময়দানে আল্লাহ যে বিচার ব্যবস্থা তৈরি করবেন, আল্লাহর বিচারের সিস্টেম হবে তিনটা, কয়টা বলেন বলেন? এক নম্বরে, আমার আল্লাহ যদি ন্যায় বিচার করে কেউ বাঁচতে পারবে না, কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিনের বিচারে কোনো অবিচার বলতে কিছু নেই, আল্লাহর বিচারে কোনো অবিচার। আরে জবাব দেন না কেন, আল্লাহর বিচারে অবিচার আছে? ন্যায় বিচার করলে কেউ বাঁচবে অবিচার নেই, ন্যায় বিচার করলেও বাঁচবেন না, করবে কি? আল্লাহ পাক যদি ক্ষমা করে দেয় দয়া করে কাউকে, তার গফফার নামের খাতিরে এই লোকটা শুধু জান্নাত পাবে। নবীজি মাঝে মাঝে বলতেন, আল্লাহর ক্ষমা ছাড়া কেউ জান্নাত পাবে না। সাবিরা বলেন, হে নবী আপনি? নবীজি কেঁদে কেঁদে বলতেন, সাবিরা আমিও আল্লাহর দয়া ছাড়া ক্ষমা ছাড়া জান্নাত পাবো না। এই জন্য আল্লাহ এদের প্রথম শব্দে দিয়েছেন, দৌড়াও আল্লাহর ক্ষমার দিকে। এটা যদি সত্যিই তুমি না পাও, আমার যে বানানো বাগান যে জান্নাত, ওইটার আশা তুমি করতে পারো না। কাবা শরীফ যারা তাওয়াফ করে, সভাপতি যেহেতু হাজি সাহেব, ষষ্ঠ চক্করে আমরা সবাই মিলে একটা দোয়া পড়ি আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফিমা বাইনি ওয়া বাইনিকা। আর অনেকগুলো কথা আছে, আল্লাহকে কাবার সামনে নিয়ে বলা হয়, রব্বুল আলামিন তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। মালিক আর গোলামের ভেতরে অনেক দিন পাওনা আছে, আমি গোলাম হিসাবে তুমি মালিক, যা দেবে তো সব দিয়েছ, নেই থেকে তুমি আমাকে হামজা বানিয়েছ। উল্লেখ করার মতো আমি চেয়ারম্যান, কিসের চেয়ারম্যান? আমি উল্লেখ করার মতো কিছু ছিলাম না। ওনার বয়স যদি এখন 50 বছর হয়, 51 বছর আগে উনি কিছু ছিল দুনিয়ায়? এই কথা বলে না কেন? হাল আতাগালাল ইনসানি হিনুম মিনাত তাহারি লামে একম সাই আম মাদকর। মানুষের জীবনে কি এমন সময় অতিবাহিত হয়নি যখন সে আলোচনা করার মতো, উল্লেখ করার মতো কিছু ছিল না?
মায়ের গর্ভের ভেতরে যখন বাবার এই নাপাক পানিটা দ্রুত গতিতে এসে পড়ে, বিজ্ঞান এখন কম্পিউটারে দেখতে পাচ্ছে এই পানিটা বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে মায়ের রেহেম পর্যন্ত যাওয়ার যে রাস্তাটা, এখানে কমপক্ষে 40,000 মানুষ তৈরি হতে পারে। মায়ের জরায়ুর দেওয়ালের সাথে কেউ ধাক্কা লেগে বিভিন্ন কায়দায় পড়ে মুড়ে মরে যায়, ওখানে যে পৌঁছায় শুধু হামজা একা। আমি পৌঁছানোর পরে 40 দিন এভাবে করে বিভিন্ন রূপ আমাকে আল্লাহ নিজে দান করেন। আল্লাহ বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আঁকের শক্তি আর ঘ্রাণ শক্তি, এই পাঁচটা আমি আল্লাহ আমার রব নামের কারণে হামজাকে দিয়েছি। বাবার যে নাপাক পানিটা বের হয়েছিল, বিজ্ঞান এখন প্রমাণ করছে এই নাপাক পানিটা দিয়ে মহান আল্লাহ এই যে 40 দিন পার হয় মনে করছেন এমনি এমনি না, এটা দিয়ে আল্লাহ 4টা জিনিস 43-এর ভেতরে তৈরি করে ফেলেন। চুল, রক্ত, হাড় আর পর্দা, রক্ত, গোস্ত, চর্বি আর চামড়া, মায়ের রেহেমে যে নাপাক পানিটা ছিল এটা দিয়ে 4টা, বাবারে নাপাক পানি দিয়ে 4টা, 8টা জিনিস এক হয়। আপনি 8 জিনিস দিয়ে জীবন ও মানুষ বানাতে পারবেন না, কমপক্ষে মানুষ বানাতে হলে 13টা জিনিস লাগবে। কয়টা বলেন বলেন? এটা তাফসিরে আধুনিক তাফসির যেগুলো আছে এগুলো কম্পিউটারের সাথে মিলিয়ে দেখবেন পেয়ে যাবেন। আগেকার তাফসির মহাতামিম সাহেবরা যারা পড়েছে, আগের তাফসিরে আলাক মানে জোক লিখা ছিল, আলাক মানে মাটির নির্যাস, জমাট বাঁধা রক্ত এগুলো পেয়েছে। আধুনিক তাফসির যেগুলো বের হচ্ছে কম্পিউটারের সাথে মিলিয়ে দেখবেন আলাক মানে শুধু জমাট বাঁধা রক্ত না, আলাক মানে ঝুলন্ত। আলাক মানে 40 দিন মায়ের রেহেমের ভেতরে হামজা ঝুলেছিল এভাবে, এটা আপনি একটু দেখতে পাবেন। আমি যেহেতু ওই আয়াত পড়ি না এই জন্য ওইদিকে যাচ্ছি না। 40 দিন 40 দিনে 6 মাস যখন হয়ে যায় মায়ের পেটে, তখন আমার খাবারের প্রয়োজন দেখা দেয়। পৃথিবীর কোন মানুষ আমাকে ওই জায়গায় খাবার দেয়নি, মহান আল্লাহ তার রব নামের খাতিরে না যাওয়ার আগে খাবার পৌঁছিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 13টা জিনিসের ভেতরে যেহেতু 8টা পেয়েছি, এখনো 5টা লাগবে। আমি যে রব নাম নিয়েছি এই জন্য রবের কারণে তোরে 5টা জিনিস ফিরে দিয়েছি, তার ভেতরে শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকের শক্তি আর ঘ্রাণ শক্তি। একটাও যদি কম দিতাম দুনিয়ায় আসতে কিন্তু অপূর্ণাঙ্গা হয়ে পূর্ণাঙ্গ হয়ে আসতে পারবে না। আমরা পৃথিবীতে এসে হয়তো এগুলো অনেকে নষ্ট করে ফেলি, এই যে আমার কানটা আজ 2 দিন আমি নষ্ট করে ফেলেছি, এই ভক্তবৃন্দ যারা আছে এরা আদর করে আমার আইসক্রিম খাওয়াইছে, এই 2 দিনে সমস্ত দই খাওয়াইছে ফ্রিজে, আমি খেতে চাই না। মানে না হুজুর খা অসুবিধা নেই, খেয়ে এখন বেশি কানে আর কিছু শুনছি না। এই যে দুনিয়ায় এসে আমি নষ্ট করেছি এগুলো বিভিন্ন পরিবেশের কারণে, না আল্লাহ নষ্ট করে দিয়েছে বলেন? এই যে তীব্র গরম চলছে এটা আল্লাহর দোষ। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। সূরা রোমের 41 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন জরে স্থলে যে বিপর্যয়গুলো দেখতে পাচ্ছ একটাও আমি আল্লাহ পাঠাই না, সব তোমাদের হাতের কামাই করা। বিজ্ঞান এই বাংলাদেশ নিয়ে কয়েকদিন আগে 3 দিনের একটা গবেষণা আজকে দেখলাম, মনে করেন এই 10 কেজি পানি উপরে ওঠার কথা ছিল, এই 6 মাস তো গরম থাকে, 6 মাসে 10 কেজি মনে করেন পানি জলীয় ভাবে উঠবে উপরে আর 10 কেজি আবার নামবে বৃষ্টির মাধ্যমে। এই গাছ উজাড় করার কারণে, পাথর পাহাড় কেটে ফেলার কারণে নদী বন 11,000-এর উপরে, 1100-এর উপরে নদী এই দেশে আছে, সবগুলো প্রায় শুকিয়ে যাচ্ছে।
এ কারণে পানিগুলো আর উঠতে পারে না আকাশে, ওখান থেকে আর নেমে যে ঠান্ডা হবে সে পরিবেশও হয় না। এ দোষ তো আল্লাহ। এমন উত্তম প্রতিবেশী আমরা পেয়েছি, পানি দেওয়ার সময় পানি দিতে চাই না, আর যখন লাগবে না এমন দেওয়া দেয় আমরা ভেসে যাই। প্রতিবেশীর কাজ হলো এটা, অথচ প্রতিবেশীর যত হক আমি আরো নিচে নামতে পারতাম, পারলাম না। হ্যাঁ নামি, আবার 3 বছর থাকি, ও আরামে আছো। বিভিন্ন ধর্মীয় গোড়ামি বিশ্বাসের কারণে ওই সমস্ত জাতিরা তারা বিভিন্ন জিনিস পুড়িয়ে ফেলে, অথচ ওগুলো পুড়িয়ে ফেলার নিয়ম না, মাটির নিচে পুঁতে ফেলার নিয়ম। ওগুলো যেন পচিয়ে সার হয়, ওগুলো যে জমি উর্বর হয়, এই নিয়ম ছিল ইসলামের। এই যে মানুষকে মাটি দেওয়া হয়, অন্যান্য জাতিরা পুড়িয়ে ফেলে, কত পার্থক্য আপনি একটু যদি দৃষ্টি দিয়ে দেখেন, শব্দ যেয়ে পড়বে আমাদের প্রতিবেশীর উপর। এই জন্য কিছু বলতে পারছি, মা রান্না করছিল, ছেলেকে বলছে যে 50টা টাকা দিলাম তেল নিয়ে আয়, তরকারি আমার চুলার উপরে রান্না হচ্ছে না, ও তরকারি রান্না দেখতেছে বাজারে, যে রাস্তার মাঝখানে দেখে মার্বেল খেলা হচ্ছে, 50 টাকা দিয়ে মার্বেল কিনে খেলা আরম্ভ করিস, 50 টাকা হেরে গেছে। 3 ঘন্টা পরে বাড়িতে আসে, মা তো সেরকম রেগে আছে, ওই যে তরকারি যেটা চুলায় দেয় আর নাড়ে, ওর নাম কি? ও যখন বাড়িতে এসেছে ডাক দিয়ে বলে, ওই হামজা টাকা কই, কথা বলে না, তেল কই, কথা বলে না, 3 ঘন্টা কোথায় ছিলি, কথা বলে না। 3টা প্রশ্নের জবাব আমার জানা নেই, আসতে বলে আমি বললেই মাই খাবো, না বললেও কথা বলে, প্রশ্নের জবাব গুলো কি আমার জানা নেই, বলতে পারবো, বললেই মারবে, আবার যদি চুপ করে থাকে যে বলবো না আমার মারবে, তারপরেও যদি একটু বুদ্ধিমান হয়ে থাকে অন্তত 4-5টা মায়ের খায় তারপরও বলবো না, বললেই সমস্যা, মায়ের উপর দিয়ে যাক। এই জন্যে তো 3 বছর মায়ের উপর দিয়ে গিয়েছে। আপনারা যারা মানুষ পুড়িয়ে ফেলেন, পরিবেশের যে কি ক্ষতি হয় আপনি জানেন, খড় কোটা যেগুলো বিভিন্ন আবর্জনা মনে করে আপনি পুড়িয়ে ফেলছেন না, এটা নিয়ম নয়, বিশ্ব নবী 1500 বছর আগে এটা নিষেধ করে দিয়েছেন, মাটির নিচে দিয়ে দাও, এগুলো সার হয়ে যাবে, মাটির উর্বর শক্তি খাদ্য তৈরি করার যে শক্তিটা আমরা বাড়িয়ে দেবে। এখানে পানি ওঠা এখন বন্ধ, হয়তো 10 কেজি ওঠার কথা ছিল, উঠে চলে গেছে বিভিন্ন কায়দায়, এখন যে নামবে যে সমস্ত জায়গায়, ওই জায়গাগুলো পানি নামানোর জন্য যেটা দরকার ওই জিনিস নেই, আল্লাহ তাবে কি করে, আমরা তো গাছ কেটে সব শেষ করে ফেলি, পাহাড় গুলো উজাড় করে ফেলি, এরপরে যেখান থেকে আসা দরকার 1100 বিল খাল নদী নালা যদি ভরাট থাকতো, এত গরমের ভেতরে আমাদের এই কয়েকদিন কষ্ট করা লাগতো না। এজন্য পাপের ফসল আমরা পেয়েছি, আল্লাহ বলেন লিওসি পাহো, আমি একটু মজা চাকাই মাঝে মাঝে, দেখবো ফিরে আসে কিনা, বাঙালি এমন চাক ফিরে আসা দূরের কথা, আল্লাহর সমস্ত আসাব আসার পরে মন্তব্য দেয় টকশোতে বসে বসে যে এগুলো প্রাকৃতিক দুর্যোগ তেমন কিছু না, দেখবে এটা প্রাকৃতিক দুর্যোগ বলে কিছু নেই, সব তোমাদের হাতের কামাই করা ফসল। পৃথিবীর যেই দেশে প্রকাশ্য জেনার ব্যবচার বেড়ে যায়, মহান আল্লাহ তখন সঙ্গে সঙ্গে দেশে গজব নাসিল করার সিদ্ধান্ত নেয়, বাস্তব প্রমাণ দুবাই। এই কথা বলে না কেন, আমেরিকায় এত জেনা হয় না, বড় বড় ভবন গুলো সব জেনার কারখানা, আল্লাহর শরীরের বাইরে চলে গেছে, বিমানবন্দর পর্যন্ত ভাসিয়ে দিয়েছে, যা এখন এই ঘা শুকিয়ে উঠতে ওদের 10 বছর লাগবে। দুবাইয়ের মতো এত উন্নত, এত উন্নত জায়গাগুলো যদি আল্লাহ কয়েক ঘন্টায় ধ্বংসে স্তূপে পরিণত করে দিতে পারে, আমাদের দেশকে কিছুই করতে পারবে না, কারণ আমরা করোনা মোকাবেলা করে ফেলেছি।
না ভাই হচ্ছে না, আমরা যেন ফিরে আসি আল্লাহ আজাব গজব গুলো মাঝে মাঝে পাঠায়, আমরা তো ফিরে আসি না, আমাদের বৃত্তি আরো বাড়ে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আজ আমাদের এই পাপের ফসলের কারণে হাজারো সৃষ্টি কষ্ট পাচ্ছে, বলেন একটু ভেবেছেন এই পাঁচটা জিনিস আল্লাহ যেটা দান করেন নিজের পক্ষ থেকে যদি একটাও কম দিত, আপনি মনে করেন শ্রবণ শক্তি পাননি, কালা হয়ে দুনিয়ায় আসতেন, কত রকমের সমস্যা হতো, আপনি টের পাচ্ছেন না? যদি দর্শন শক্তি আল্লাহ না দিত, আমি নিজে বাস্তবে দেখেছি, কুমিল্লায় এক মাহফিলে খাবার খাচ্ছিলাম, হঠাৎ বিদ্যুৎ চলে গেল, পাশে এক অন্ধ বসে খাবার খাচ্ছিল, আমরা চেল্লা পাল্লা করছি, তাড়াতাড়ি কারেন্টের ব্যবস্থা করেন আলো কই, হঠাৎ অন্ধ আমার হাত চেপে ধরে বলছে হুজুর মাত্র দুই মিনিট কারেন্ট চলে গেছে, আপনি চিল্লাচ্ছেন, অথচ আজ 11 বছর কি 40 বছর হয়ে গেল আমার জীবনে কোনো কারেন্ট নেই, 40টা বছর আমি চোখে দেখি না, আমি তো চিল্লালাম না, সেদিন একটা কনফারেন্স দেখছিলাম সৌদিতে ছিলাম আমি মদিনাতে, ওই সময় আমার চোখে পানি চলে এসেছে, আল্লাহ ছোট্ট মাত্র 11 বছর বয়স, দুই চোখ নেই, পুরা কোরআন শরীফ আয়ত্ত করে ফেলেছে, সুন্দর করে তেলাওয়াত করছিল, হঠাৎ বিচারক ডাক দিয়ে বলছে বাবা তোমার যে চোখ নেই তোমার কি আল্লাহর প্রতি কোনো অভিযোগ আছে? ছেলেটা অতটুকু বয়সে আমি তো মনে মনে করছিলাম না জানি কি বলে ফেলে আল্লাহর বিরুদ্ধে, বলছে চোখ তো নেই অভিযোগ তো নেই আরো আমি খুশি আছি। বিচারক বলছে কিসের খুশি তুমি? ছোট মানুষ অতটুকু বয়স 11 বছর বয়স কোরআনের হাতে সন্ধ, ডাক দিয়ে বলে বিচারপতি আপনি আমাকে যে প্রশ্ন করলেন আমার আল্লাহর প্রতি কোনো অভিযোগ আছে কিনা আমি অন্ধ এই জন্যে, আমি বললাম নেই, কেন নেই জানেন? কিয়ামতের যেদিন আল্লাহ বিচার করবে চোখওয়ালা মানুষদেরকে আল্লাহ ডাকবে, সিরিয়াল হিসাবে আমারও ডাকবে, আমি অন্তত আল্লাহকে ওই সময় বলতে পারবো মাবুদ দুনিয়াতে আমাকে কিছুই দেখতে দাওনি, চোখের কোনো গোনা আমার দ্বারা হয়নি, আজকে এই ওসিলায় হলেও কিছুটা আশা আমার খুব কম হয়ে দাঁড়ায়। কাবা সামনে নিয়ে মানুষ এই কথাগুলো আল্লাহকে শোনাচ্ছে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া ভগবান ফিমা বাইনি ওয়া বাইনিকা, হে মাবুদ তুমি তো আমার মালিক, আমি তোমার চাকর গোলাম সার্ভেন্ট বান্দা বিদ্ধ যাই বলেন, আমি তো নেই থেকে হামজা হয়েছি, 13টা জিনিস তুমি দয়া করে আমাকে দিয়েছ, যা দেওয়ার দরকার সব আমারে দিয়েছ, একটাও বাকি নেই তোমার দিতে, কিন্তু তুমি মালিক হিসাবে তো আমার কাছে কিছু পাবে, আমি তো তোমাকে কিছুই দিতে পারলাম না, আজকে কাবা এসেছি সেই বাংলাদেশ থেকে, একটা খুশি আমার আছে আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আল্লাহ বলেন ক্ষমার দিকে দৌড়া, এটা যদি না পাই জীবনে তারপর জীবনটাই ব্যর্থ, ফেরাউন ক্ষমা পাইনি এজন্য 650 বছর রাজত্ব করে ওর জীবন ব্যর্থ, বলেন আজ যারা 41 সাল 71 সাল টার্গেট দেন, 71 না কিয়ামত পর্যন্ত যদি আপনি হায়াত পান আর ক্ষমতায় থাকেন, আল্লাহ পাক যদি আপনাকে মাফ না করে আপনার পুরা কাজ জীবন ব্যর্থ, কি করবেন আপনি জীবনে? নাই সন্তান আদি বেশি জন্ম দিলেন, বেশি খাবার খেলেন, বেশি দিন বেশি থাকলেন, এই শেষ, আপনি একদিন না একদিন তো মরবেন, মাস্ট বি মরবেনই, কারণ আপনার চাইতে বড় লোক যিনি মোহাম্মদ রাসূলুল্লাহ এত বড় দামি মানুষ মারা গেছেন, জীবন এটাই, এই ধোকাটা আমরা আসলে এখনো পর্যন্ত অনেকে বুঝার পরও না বোঝার ভান করে থাকি, কোরআন আমি হাতে নিয়ে বলছি পৃথিবীতে স্ত্রী ধোকা, সন্তান আদি ধোকা, মা বাবাও ধোকা, ওরা দুনিয়াটাই ধোকা, আমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহর কথা 100 ভাগ সত্য, আল্লাহ বলেন পুরা দুনিয়ার জীবনটাই ধোকা, এর ভেতরে পড়ে থেকে আসল জীবনটা নষ্ট করো না, দৌড়াও আমি আল্লাহর ক্ষমা পাও কিনা এইটার দিকে দৌড়াও,
জান্নাতের আরদুহা, ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত। উইদ্দাত লিল মুত্তাকিন, যেটা আমার পরহেজগার, যেটা আমি আল্লাহ আমার আধুনিক বান্দাদের জন্য পরহেজগার, আল্লাহওয়ালা, তাকওয়াবান। ভদ্রলোক শব্দটাও আছে তাফসিরে, যারা ভদ্রলোক তাকওয়াবান, আমি আল্লাহ তাদের জন্য আমার বিশাল বাগানটা তৈরি করে প্রস্তুত করে রেখে দিয়েছি। এবার আসেন তো আমার আসল আলোচনার বিষয়ে শুরু করছি। আল্লাহ যে বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমার মুত্তাকি বান্দাদের জন্য বাগান আমি রাখলাম। হাদিসে কুদসির ভেতরে পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন, হাদিসে কুদসি এটা, আগাতাত তুলি ইবাদিহি সলিহিন মা লাম আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতার আলা কলবি বাশার। নবীজিকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, নবী আপনি বলেন আমার বান্দার জন্য এমন বাগান এমন জান্নাত আমি তৈরি করে রেখেছি, কোনোদিন কোনো মানুষের চোখ দেখে নাই, কোনোদিন কোন কান শোনে না এর বর্ণনা। আমি আর কতটুকু বর্ণনা দিতে পারবো তাফসীর দিয়ে? আল্লাহ পাক নবীকে দিয়ে বলাচ্ছেন যে এমন বাগান আমি বানালাম, আমার কোন বান্দার চোখ তো দেখে নাই, কানও শোনে নাই, কোনোদিন কারো কল্পনার জগতে আসে নাই। মানুষের কল্পনার জগৎ ছোট না বড়? বলেন বলেন, কেমন বড় বলেন তো? আমি কল্পনা করলাম এখানে 10 তলা বিল্ডিং হবে, কয় মিনিট লেগেছিল? 2-3 সেকেন্ডের ভেতরে আমার কল্পনা শেষ যে 10 তলা বিল্ডিং হবে এখানে, অথচ এটা বানানে 2-3 মিনিট সময় লাগবে, 2-3 বছর লাগবে, এরপরও কত মাল মশলা লাগবে আপনি হিসাব করেন। আল্লাহ পাক বলেন এই মানুষ যে কল্পনা করেছিল 10 তলা বিল্ডিং, আলাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদআউন, আমি এমন জান্নাত বান্দা বান্দীদের জন্য বানিয়েছি যেখানে চাওয়ার আগে জিনিস পাওয়া যাবে। ধরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের দিকে আল্লাহ দৌড়ানোর জন্য আমাদেরকে আহ্বান জানালেন যে দৌড়াও, আমি প্রস্তুত করে রেখেছি আমার বান্দাদের জন্য যেটা কল্পনার জগতেও ধরে না। 5টা গুণ যারা দুনিয়াতে অর্জন করতে পারবে আমার আল্লাহ তাদের জন্য এই বাগান প্রস্তুত করেছেন। কয়টা বলেন বলেন? কোরআনে কারীম জানাছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররি ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে দান করে মানুষের জন্য খরচ করে। ইনফিকুনা এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, যারা সুখে হোক দুঃখে হোক যে অবস্থায় থাকুক খরচ করার অভ্যাস তৈরি করেন। আমাদের বলেন আমার কিছু নেই আমি করবো, কি যা আছে তাই করবেন, এটা আমার কথা বলার যোগ্যতা আছে, এইটাই আমি ইসলামের জন্য মানবতার জন্য চেষ্টা চালাবো খরচ করার। আপনার লেখনের যোগ্যতা আছে ওইটা আপনি লিখবেন, আপনার ক্ষমতা শেয়ার আছে ওইটাই আপনি খরচ করবেন। হজি সাহেব মনে করেন ওনার শেয়ারে খরচ করার বিষয় কি? শেয়ার খরচ করলে শেয়ার থাকবে, ওনার সামনে একটা এসআই সাধারণ একজন বিনা কারণে মানুষকে ধরে এসে ঠিক আছে, ওনার কিছু করাও লাগবে না, টাকা পয়সাও দেওয়া লাগবে না, ওনার শুধু চেহারাটা সামনে নিয়ে যদি বলে ওই বেটা কি করিস, এমনিতে আমার আল্লাহ ওইটা তোকে মুক্ত করে দেবে, এটা ওনার খরচ, এটা কি না? সুতরাং যে যেই পর্যায়ে আছেন ইসলামের জন্য মানবতার জন্য আপনি খরচ করে যান, যদি এটা এখন না করে মাংফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকু ওয়া আকুম মিনাস সলিহিন, বরং যখন চলে আসবে মানুষ আরজি জানাবে আল্লাহ আমার একটু সময় দাও, একটু সময় যদি পাই সাহসী যা তোমার জন্য ইসলামের জন্য মানবতার জন্য সব দিয়ে আসব, আমি ভালো মানুষ হয়ে যাব, কি হব বলেন বলেন? আমি ভালো মানুষ হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাই আখিরাল্লাহু নাফসান ইদা জা আজালুহা আল্লাহু খাবীর বিমা তা'মালুন,
একটা আমি বাস্তবে মিলিয়েছিলাম রিমান্ডে থাকাকালীন, একটু খেয়াল করে আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তানের মুসলমানদের ইসলামের এই আইনগুলো আয়াতগুলো মেনে নেওয়া, আর মধ্যপ্রাচ্যে যারা মুসলমান বাস করে তাদের এই আয়াতগুলো মেনে নেওয়া এক না, ওরা কোরআনের এই আয়াতটাই অন্যভাবে মানতেছে, আমরা যেভাবে আমি বিশ্বাস করি এইভাবে না। রিমান্ডে যে অফিসার হিন্দু মানুষ উনি আমারে শোনাচ্ছিলেন যে আমি ওমানে ছিলাম 3 বছর, 2 বছর, 2টা বছর আমি এক হোটেলে খাবার খেতাম, যে দেখি যে হোটেলের মালিক উনি টাকাগুলো গুনতেছে, গণনা করে টাকা নেয় ক্যাশে বসে আছে, আর যে পানি দেয় রুটি দেয় খাবার নিয়ে আসে তরকারি নিয়ে আসে ওই লোকটা, এই লোকটা ছেলে, ছোট ছেলে। ওনার আমি প্রশ্ন করলাম, আপনি দোকানের মালিক, এত টাকা পয়সা আপনার, আর আপনার ছেলে আপনার সামনে কর্মচারী, দাও মানুষের সাধারণ মানুষের খেদমত করে রুটি টেনে দেয় পানি টেনে দেয়, একটা কাজ করলেন আপনি? উনি ওনার ভাষায় কোরআনের একটা সূরা তাগাবনের 14 নম্বর আয়াতটা পড়ে এই হিন্দুকে শুনিয়েছে, হিন্দুরও দেখলাম অনেক আয়াত মুখস্থ আছে। তোমাদের স্ত্রী সন্তান এগুলো দুনিয়ায় মাঝে মাঝে তোমাদের শত্রু হয়ে দেখা দেবে, তাদের সাথে সতর্ক থাকো। দোকানদার না আমার ভাষা দিয়ে বলছিল, ভাই আপনি কি জাতিতে আমি জানি না, তবে আমার এই সন্তানের প্রতি আমার 4টা দায়িত্ব ছিল, 4টা আমি পালন করেছি। কোরআনে কারিম আমাকে বারবার এই আদেশ দেয় যে সন্তান দুনিয়াতে আসার পরে তার একটা সুন্দর অর্থবোধক নাম রাখো, আমি বাবা হিসাবে রেখেছি। 2 নম্বরে তাকে দিনের শিক্ষা দাও, যতটুকু পড়লে ইসলাম মানা যায় আমি দিয়েছি, আলোর ব্যবস্থা করেন তারা করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার করব বুঝলাম, কিন্তু বিদ্যুৎ তো দেবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই আমি কি করতে বললাম আপনাদের কি করে? আওয়াজ তো একটু দিয়ে জিকির করেন নাকি গান বলবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কি বন্ধ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বরে আমার দায়িত্ব ছিল তাকে জ্ঞান শিক্ষা দেওয়া, কোরআনের হাদিসের আমি যতটুকু সমর্থ আছে আমি দিয়েছি, ইসলাম মানতে পারে এই অবস্থা তার আছে। 3 নম্বরে সৎ একটা পাত্রে দেখে তাকে পাত্রস্থ করেছি আমি, একটা কোরআন হাদিস জানা আল্লাহওয়ালা একটা মেয়ে লোক তাকে আমি এনে দিয়েছি। 4 নম্বর একটা হালাল কর্মজীবন তৈরি করে দেওয়া বাবা হিসাবে আমার দায়িত্ব আমি দিয়েছি, আমার যতটুকু সামর্থ্য ছিল। পরে তো ঘুষ দিয়ে আমি কোন চেয়ারে বসিয়ে দিতে পারি না, ওর যে যোগ্যতা ছিল ওই অনুযায়ী ওকে 20-22 হাজার টাকা মনে করেন কামাই করার মতো একটা তৈরি করে দিয়েছি আমি, আমার দায়িত্ব শেষ। আমাদের দেশে কোরআনের আয়াত পড়ার পরে মানার সিস্টেম কিন্তু এটা ছিল না, অনেকের সন্তান যে চেয়ারে বসার যোগ্য না, 10 লাখ টাকা দিয়ে হলেও ঘুষ দিয়ে চেয়ারে বসিয়ে দিচ্ছে। আমি নিচে নামতে পারলাম না, যারা দুঃখিত আমার ভাইরা, আমি যেটা বসাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন খরচ করার জন্য যে নিয়ম নীতিগুলো আমাদেরকে দিয়েছেন, আপনি সুখে থাকেন, দুঃখে থাকেন, যে অবস্থায় থাকেন অভ্যাসটা জারি রাখবেন, আপনি খরচ করবেন। আল কাসিমিন আল গাইজ ওয়াল আফিন আনিন নাস, আল্লাহ পাক বলেন যারা রাগ চেক দেয়, রাগকে যারা চেক দিতে পারে, রাগ হওয়ার পরে চেক দেওয়া এটা বড় মুজাহিদের কাজ। আফিনা আনিন্নাস, মানুষকে যারা মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, এই সুযোগটা আমরা যেন হাত ছাড়া না করি। দুনিয়াতে যদি সমর্থ থাকার পরেও কোনো মানুষকে একটা অপরাধ মাফ করে দেয়,
কিয়ামতে মহান আল্লাহ আমার সত্তরটা অপরাধ নিজগুণে মাফ করে দেবেন। এই মানুষগুলোকে আল্লাহ সব যাইতে বেশি ভালোবাসেন বলে ঘোষণা দিয়েছেন। এরপর বাকি যে কয়টা আছে আমরা তাফসীর আকারে বলবো। বারবার এই যে কাগজ পাঠাচ্ছে, ওদের কালেকশন হয়নি, টাকা তুলে দেন। এখন টাকা তুলে মানুষ দেবে? যতটুকু যার সামর্থ্য আছে এখনো দেওয়ার মতো পরিবেশ পাননি, দেননি। ওনারা যাচ্ছে যেন আগামীতে এটা একবার বন্ধ হয়ে না যায়, এই জন্য তারা যাচ্ছে দুই তিন মিনিটের ভেতর ওনাদের কাছে দিয়ে দিন। এসেনি কই? এটা কারো তো ঝামেলা বারবার। কি হলো লোকজনই নেই তো কার কি বললাম? হ্যাঁ, নিজেরা দায়িত্ব নিয়ে পাঁচজন তৈরি করে দেন তো। যুবক যারা আছে যে ব্যাস মারা, ওরা যাচ্ছে ওনাদের হাতে ওনারা বের করে দেন, দুই তিন মিনিটের ভেতরে দিয়ে দেবেন। ভাইয়েরা যেন একেবারে হতাশ হয়ে না পড়ে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই দাঁতে করো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পারিবারিক জীবনে আমাদের কম বেশি প্রত্যেকের, এমনকি হিন্দুদের পারিবারিক যে সমস্যাগুলো, এটা শুধু মুসলমানদের? হিন্দু খ্রিস্টান মুসলমান যা আছে জাতি পৃথিবীতে সবার কম বেশি পারিবারিক ঝামেলা চলছে। কারণ জেলখানা অনেক হিন্দু বোম মারার অপরাধে যাবজ্জীবন জেল খাটছে। এই জন্য পারিবারিক জীবনের যে সমস্যাগুলো এবং একটু সমাধান করে আমাদের যেন দুনিয়ায় শাস্তি পাওয়া না লাগে, পৃথিবীর এই ছোট্ট সংসারটা যেন একটা জান্নাত বানিয়ে ফেলতে পারি, পরকীয়া প্রেমের যে হিরিক চলছে এটা যেন বন্ধ হয়, এ বিষয়ে আমি দুইটা বই লিখেছিলাম। একটা হচ্ছে নারীদের জন্য, একটা পুরুষদের জন্য। এই স্টেজের পেছনে গাড়ি আছে না কোথায় আছে জানি না, ওই সামনে আছে, ওটা আপনারা নিয়ে ওনাদেরকে পড়তে দেবেন। এটা আমি আগে কোনোদিন করি নাই। জেলখানায় যে বাস্তব অভিজ্ঞতা পাওয়ার পরে এটা লিখেছিলাম, দেখলাম হাজারো মানুষ জেল কাটতেছে পারিবারিক জীবনে দাম্পত্য কলহের কারণে। এটা সমাধান করা দরকার। বাস্তবে আমাদের সুখের সংসার কিভাবে তৈরি হয়, আল্লাহ আমাদেরকে এই বইটা থেকে কিছু জ্ঞান অর্জন করে বাস্তবে আমল করার তাওফিক দিয়ে ঝড় উঠছে নাকি? একটু তাড়াতাড়ি করুন ভাই, যতটুকু সমর্থ আছে আপনি এক টাকা হলেও দিয়ে যাবেন। আল্লাহ যাদেরকে ভালোবাসেন বলে ঘোষণা দিলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই দলে অন্তর্ভুক্ত হওয়ার তাওফিক দিন। যে জান্নাত যে বাগান আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন, জান্নাতের স্তর হচ্ছে 100টা। কয়টা? আমরা অনেকে জানি জান্নাত একটা, জাহান্নাম একটা, এর স্তর 7টা বা 8টা না। জান্নাতের স্তর 7টা না, ঘোরা কোরআনে আমি 100টার উপরে পেয়েছি। এই বইয়ের ভেতরে কোরআনের আয়াত দিয়ে আর হাদিস দিয়ে দিয়েছি, 100টার উপরে জান্নাতের স্তর আছে, দরজা আছে। দুনিয়াতে যে যে ধরনের ভালো কাজ করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করাবে। বেশি প্রচলিত যেগুলো আছে, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া, দারুস সালাম, জান্নাতুল নাইম, জান্নাতুল আদম, জান্নাতুল খোদ, জান্নাতুল আলিয়া, দারুল করার, এই আটটার পরিচয় আমরা বেশি জানি বা মুখে মুখে চলে। মাতা দিছে দেখেন আমিন। এই সমস্ত জান্নাতের যে দরজা আছে, স্তর আছে অনেকে জানি না, এর ভেতরে 100টার উপরে স্তর দেওয়া আছে। আমরা জান্নাতের 100টা স্তর যে আমল করলে, যে স্তর দিয়ে, যে দরজা দিয়ে আল্লাহ প্রবেশ করাবে, জান্নাতের এই দরজাগুলোর প্রচয় কালকে আমার মাহফিল আছে দিনাজপুরে। কানে যেন কাহারলে কাহারলে আছে দিনের বেলা ওই জায়গায়। অন্তত 8টার পরিচয়, কোন কাজ করলে কোন জান্নাতে আপনি যেতে পারবেন দরজা দিয়ে, ওখানে শোনাবো ইনশাল্লাহ। আর রাতের বেলা আছে রানী সংকলে, ওখানে বাকি যে কয়টা আছে দেখি বলতে পারি।